নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি রাজবাড়ী সিরিজের অষ্টম এপিসোড নিয়ে। এই অষ্টম এপিসোডে আজকে আপনাদের আমি নিয়ে যাব দক্ষিণ চব্বিশ পরগনা হরিণাবি রাজবাড়িতে। তো সঙ্গে থাকুন, পুরো সবকিছু ইনফরমেশন আপনাদের দেব হরিণাবির ইতিহাস সম্পর্কে এবং এই রাজবাড়ি সম্পর্কে তো অবশ্যই জানাবো। তাহলে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো তাহলে ভিডিওটা শুরু করছি, দেখতে থাকুন, ধন্যবাদ। রাজবাড়ি সিরিজের অষ্টম এপিসোডের জন্য আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা হরিণাবিতে অবস্থিত ঐতিহাসিক হরিণাবি রাজবাড়িতে। সুতরাং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন এই রাজবাড়ি দেখা ও এই ইতিহাস সম্পর্কে জানার জন্য, দেখতে থাকুন। এখন আমি দাঁড়িয়ে আছি এই রাজবাড়ির প্রবেশদ্বারের কাছে। এই রাজবাড়ির প্রবেশদ্বারের পাশেই রয়েছে পণ্ডিত রামনারায়ণ তর্করত্নের একটি মূর্তি। রামনারায়ণ তর্করত্ন ছিলেন বাংলার প্রথম মৌলিক নাট্যকার ও হরিণাবি বঙ্গনাট্য সমাজের প্রতিষ্ঠাতা। এবারে বলি এই জায়গাতে কিভাবে যাওয়া যাবে। শিয়ালদা রেলওয়ে স্টেশনের দক্ষিণ শাখায় নামখানা, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার ও বারুইপুর লোকাল ধরে নামতে হবে সুভাষগ্রাম রেলওয়ে স্টেশনে। তারপর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে গিয়ে অটো ধরতে হবে এবং ধরে যেতে হবে সুভাষিনী স্কুলে, হরিণাবি সুভাষিনী স্কুলে। এই স্কুলের সামনেই এই রাজবাড়িটি অবস্থিত। এছাড়াও সড়ক পথে বারাসাত বারুইপুর 218 অথবা বারুইপুর গ্রামী যে কোনো অটো ধরেও সোনারপুর রাজপুর হয়ে বারুইপুরের রাস্তা ধরে হরিণাবি এসে সুভাষিনী স্কুলের সামনে এলে এই বাড়িটি দেখতে পাওয়া যাবে। এবারে বলি এই বাড়ির ইতিহাস সম্পর্কে। লোকমুখে শোনা যায় আদিগঙ্গার তীরে কোষ্ঠী পাথরের একটি বিষ্ণু মূর্তি নাভি পর্যন্ত গাঁথা অবস্থায় পাওয়া যায়, আর সেই জন্যই এই জায়গার নাম হয় হরিণাবি। পরে 1752 সালে জমিদার রামচন্দ্র ঘোষ হরিণাবির কিছু জায়গা কিনে নেন কলকাতার সিংহ পরিবারের কাছ থেকে। তিনি এখানে একটি শিব মন্দির নির্মাণ করেন। বর্তমানে হরিণাবি সুভাষিনী স্কুলের পাশেই সেটিকে দেখা যায়। এই ঠিক উল্টো দিকে একটি রাধা মাধবের মন্দির বা দোল মঞ্চ দেখা যায়, যেটি রামচন্দ্র ঘোষের পুত্র নবীনচাঁদ ঘোষ নির্মাণ করেছিলেন। এই মন্দিরের ঠিক পাশেই 1862 সালে হরিণাবি বঙ্গনাট্য সমাজের কার্যালয় নির্মাণ করা হয়। এরপরে নবীনচাঁদ ঘোষের পুত্র হরমোহন ঘোষ বর্তমান দুর্গা মণ্ডপ ও সমস্ত বসত বাড়িগুলি নির্মাণ করেছিলেন অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়। সে সময় তিন দিনব্যাপী খুব বড় করে এখানে রাসের উৎসব পালন করা হতো এই বাড়ির তৎপরতায়, যেখানে বহু অনুষ্ঠান হতো, তার থেকেই এই বাড়ির নাম হয় রাসবাড়ি। এই দুর্গামণ্ডপ এবং বাড়িগুলি আনুমানিক বয়স 150 থেকে 200 বছর। বিগত আমফান ঝড়ে এই বাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং বেশিরভাগ জায়গায় ভেঙে পড়ে। শোনা যায় হরমোহন ঘোষ 16 স্তম্ভ বিশিষ্ট এই দুর্গা মণ্ডপটি তৈরি করেছিলেন, যেটির এখন বর্তমানে 16 স্তম্ভ আর অবশিষ্ট নেই। বর্তমানে এই জায়গাটি জঙ্গলাকীর্ণ এবং ভগ্নস্তূপে পরিণত হয়েছে।
1937 সালে একটি লোহার রথ বানানো হয় যেটিকে 30 জন লোক দিয়ে টানা হতো রথের সময়। এই রথটিকে এখনও সুভাষিনী স্কুলের মাঠের পাশেই দেখা যায়। এই দুর্গা মণ্ডপের ঠিক পেছনে এই বাড়ির অবশিষ্ট অংশে এখনও কিছু লোকেদের বসবাসের চিহ্ন লক্ষ্য করা যায়। সম্ভবত এদেরই বংশের লোকেরা এখনও এই বাড়ির অবশিষ্ট অংশে বসবাস করেন। এর পাশে যে রাধা মাধবের মন্দির রয়েছে এবং তার সঙ্গে রয়েছে হরিনাভি নাট্য সমাজের কার্যালয়, সেখানে ঢোকা সম্ভব হয়নি, কারণ সেখানটা রেস্ট্রিক্টেড এরিয়া। তো সেই জন্য সেই জায়গাটি আমি দেখাতে পারলাম না আপনাদেরকে ভিতরে ঢুকে। বাইরে থেকে যেটুকুনি তুলেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এটি হচ্ছে সুভাষিনী স্কুল, আর এটি হলো এই জায়গার ল্যান্ডমার্ক। এটি হলো সেই লোহার রথ যেটিকে এখনো দেখা যায়। এবারে চললাম সুভাষগ্রাম স্টেশনের দিকে। এরকম ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হয়। যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে এইভাবে থাকুন। আর সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব এনজয় করুন। সামনেই পুজো আসছে, পুজোর অগ্রিম শুভেচ্ছা আপনাদেরকে। তাহলে দেখতে থাকুন।